कन्या सन्तान और पुत्र सन्तान दुईजनार संगे आपनी विवाह बंधन करे दिएछेन। विवाह हयेछे मात्र एक बछर। आल्लाहर आशिक रहमते आपनार बौमार गर्भे एसेछे सन्तान। শ্বশুর দেখতে আমার বড় ছেলে এখন বাচ্চা নাইনি, ছোট ছেলে সন্তান নেবে হয় না, বৌমা একটু এটাকে বাদ দিলে দবা যায় না। আব্বা তুমি যাতে রাজি আমি তাতে রাজি, এখন আমাদের এনজয় আনন্দ ফুর্তি আমাদের খেলা করার সময়। এখন বৌমা যখন সন্তান আল্লাহ দিয়েছে, দেখা যায় তিন মাস চার মাস হয়ে গেছে, এখন সন্তানটা কাটার জন্য যেতে হবে কোথায়? ধরে নেন খোট পুকুর মা আনোয়ারায়। ডাক্তার বাবুকে বলছেন, ডাক্তার বাবু তিরিশ হাজার টাকা দিলাম আমার বৌমার পেটের বাচ্চাটা কেটে বাদ দাও। এখন ডাক্তার বাবু তিরিশ হাজার টাকা নিয়ে ওই বৌমার পেটে তিনি অস্ত্র পাচার করলো, ওই নিরোহা বাচ্চাকে পোল্ট্রির মতো টুকরা টুকরা করে কেটে বড় পিঞ্জির থালায়, বড় দস্তারখানা পিঞ্জির থালায় টুকরা টুকরা করে টুকরা টুকরা করে রাখলো। ওজন করে দেখে দু কেজি কিংবা দেড় কেজি, কিন্তু আল্লাহর কোরআন বলে দিয়েছে অমান আহিয়া হা ফাকান নামা আহ বাঙালি তাম পৃথিবীর মানুষকে বাঁচালে যে সওয়াব পাওয়া যাবে, একটা ব্যক্তিকে মরণের হাত থেকে বাঁচালে অতটাই সওয়াব আল্লাহ নামায় আমালে দান করে দেবে। পরের অপশনটা নিয়ে আমাদের বাড়ি যেতে হবে। আল্লাহর কোরআন বললেন ফাকা আন্নামা কতলান নাস জামিয়া, একটা নিরহা ব্যক্তিকে বিনা কারণে মার্ডার করলে, হত্যা করলে তাম পৃথিবীর মানুষকে মার্ডার করার পাপ আপনাকে নেওয়া লাগবে। তাহলে শ্বশুর মশাই দুলা ভাই জামাই বাবু, তোমার স্ত্রী তোমার বৌমা তোমার নাতি তোমার মেয়ের সুখে শান্তিতে রাখার জন্য ওই নিরহা বাচ্চা তিন মাসের বাচ্চাকে চার মাসের বাচ্চাকে আপনি তিরিশ হাজার টাকা দিয়ে মার্ডার করিয়েছো, তাহলে কিয়ামত পর্যন্ত নিরহা বাচ্চাকে মার্ডার করার গোনার জন্য আপনাকে পানি ঝরানো লাগবে। হত্যা মার্ডার করেছে, তাহলে একটা মানুষকে আপনাদের এলাকায় যদি কোনো একটা মানুষ বদমাশ করলে তাকে যখন মারবে আপনারা থুতু ফেলেন, তার প্রতি খারাপ প্রসঙ্গ তৈরি করেন, কিন্তু নিরহ বাচ্চা এখন পৃথিবীর মুখ দেখেনি, কারো শত্রু হয়নি, ওই নিরহ বাচ্চাকে যে মার্ডার করে। ফের বলছি আমাদের মায়েরা অনেকে বাপ বাপ মা যারা হয়েছে এরা কিন্তু ছেলে মেয়েদের ভাব খাদ্য মানে ছেলেদের হাতের ভাত পায় না। দোষটা কাদের? একশার ভিতরে নব্বই পার্সেন্ট মা বাপের। এবার যারা চাষা চাচি আছে তারা বলবে খোকা তুমি বলো কি, হ্যাঁ একশার ভিতরে নব্বই পার্সেন্ট বাপ মায়ের ভুল, তারপরে সন্তানের ভুল। বাপ মায়ের ভুল একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট কেমন? আপনার চারটে ছেলে, চারটে ছেলের ভিতরে ভাত দেয় কে? মেজ ছেলে, বড় ছেলে বড় জানোয়ার, সেজ ছেলে সেজ জানোয়ার, ছোট ছেলে বড়, ও তো বড় জানোয়ার গাধা লোকের কাছে বলে। তাহলে যে ছেলেটার কাছে তুমি খাও টোটাল সম্পত্তি সেই ছেলেটাকে দিয়েছো, কারণ কি চাষা? না আমার এই তিনটে ছেলে ভাত দেয় না, ওরা আমার ছেলে না, আমি ওদের কিছু দেবো না, আমি খাই না। বাবা খেয়াল রাখো, তোমার এই তিনটে ছেলে তোমাকে ভাত দেয়নি, অন্যায় করেছে স্বীকার করলাম, কিন্তু তুমি তাদের সম্পত্তি না দিয়ে তাকে ক্ষতি করেছো, তার প্রজন্মে বাচ্চা সন্তানকে ক্ষতি করেছো, ঠিক না বেটি? না ভুল বলছো, ক্ষতি করেছো তো, তার সম্পত্তি না দিয়ে তার যে সন্তান এসেছে তাকে ক্ষতি করা হয়েছে, তার যে আলাওলা তাকে ক্ষতি করা হয়েছে। তাহলে তোমার একটা ছেলে, তোমার আর একটা ছেলে ভাত দিয়েছে, এই ছেলেটা ভাত দেয়নি, এর জন্য গোনা করেছে, খরচা দেয়নি, অবশ্যই গোনা করেছে, কিন্তু সে করেছে দশ পার্সেন্ট, আর তুমি তাকে সম্পত্তি না দিয়ে টোটাল তার প্রজন্মের বংশকে ধূলিসাৎ করেছো, তুমি করেছো নব্বই নাকি একেবারে রং বলছেন নব্বই পার্সেন্ট ভুল। তাহলে একবার বলেছি সন্তানের চাইতে বাপ মায়ের বেশি ভুল আছে না নাই? আছে, চলেন আগুন হয়নি। আরেকটা বলছি।